তোলাবাজিকে কেন্দ্র করে গ্যাংওয়ার মালদার কালিয়াচকের বামন গ্রামে রাতভর গুলি ও বোমাবাজি। ঘটনাস্থলে কালিয়াচক থানার পুলিশ বাহিনী। কালিয়াচকের বামন গ্রাম মসিমপুর গ্রাম পঞ্চায়েতের হারু গ্রামে গতকাল রাতে বোমা ও গুলি চলে। সেনাউল ও মাহিদুর গোষ্ঠীর মধ্যে লড়াই বলে জানা গেছে। কাল থেকে যে ঘটনা ঘটছে সে ঘটনা থেকে পুলিশ এসে আমাদেরকে সকাল থেকে আবার যে ঘটনা ঘটলো পুলিশ এসে অনেক সুবিধা হচ্ছে যে দুষ্কৃতীদের অনেক নেই, পালিয়ে গেছে সবাই। তাই আমরা বলছি যে মহিলারা গ্রামের লোক সবাই শান্তিতে চলাফেরা করুক, থাকতে পারুক, তার জন্য বলছি যে ওদেরকে ধরা হোক। স্থানীয় সূত্রের খবর, আজ ভোররাতে মাহেদুরকে ঘিরে ধরে সেনাউল ও তার দলবল। তার কাছ থেকে 5 লক্ষ টাকা দাবি করা হয় বলে অভিযোগ। এমনকি মাহেদুরকে লক্ষ্য করে সেনাউল ও তার দল গুলি চালায় বলেও অভিযোগ। গুলির আওয়াজ পেয়ে মাহেদুরের দলবল ঘিরে ধরে সেনাউলদের। তখনকার মতো পালিয়ে গিয়ে ফের দলবল নিয়ে সেনাউল মাহেদুরের ওপর হামলা চালায় বলে অভিযোগ। চলে ব্যাপক বোমাবাজি। গুলিতে আহত রয়েশ শেখ নামে সেনাউল গোষ্ঠীর একজন, তাকে সুজাপুরে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক থানার পুলিশ। 3টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। ঘটনায় এখনো পর্যন্ত আটক 2 জন। পুলিশের কাজ যেটা পুলিশ করেছে আমরা খুশি আছি। আমরা যেটা পুলিশ করছে সরকারি আইনে খুব ভালো করছে, পুরো খুশি। দেখছিলাম না গন্ডগোল গন্ডগোল হয়ে যাচ্ছে। এটা মানে গরিবপুর রায়দের সব কী লেনদেন আছে না সেটা আমরা বলতে পারছি না, কিন্তু এদের বাড়িতে পুলিশ গুলি টুলি ফুটাফুটি হলো, আমরা সব দৌড়িয়ে আসলাম, আমরা সব পালিয়ে গেলো। আবার ফের সকালে গুলি ফুটাফুটি হলো, ফের দৌড়িয়ে গেলো, সব পালিয়ে গেলো। এই পার চলছে সব। এখন কী করবো, পুলিশ আসার পর কিছু হয় না, আমরা পুলিশ দেখে তো সব পালিয়ে গেছে। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets. Glass Corner, MG Road, Jaigaon.